নমস্কার বন্ধুরা, আজ আমি ছানার জিলিপি শেয়ার করছি। এটা একটি ইউনিক রেসিপি। আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি তা আপনাদেরকে দেখাবো। আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা ডেকচি নিয়ে তার মধ্যে 1 লিটার দুধ আমি জ্বালাবো। দুধটা ফুটে উঠছে, 5 মিনিট ধরে জ্বালানোর পরে আমি এই দুধের মধ্যে 1 চা চামচ ভিনেগার দেব। ভিনেগার দেওয়ার পরে দুধটা আরও ফুটবে, ফোটার পরে দুধটা কেটে যাবে, দুধ আর ছানা আলাদা হয়ে গেছে। এবার ছানাটা আমি নামিয়ে একটা সাঁকনি করে জলটা সেঁকে নেব। একটু প্লেন জল দিয়ে ওই ছানাটাকে ধুয়ে নেব। এবার এটা কাপড়ে করে ছানাটা বেঁধে রাখবো। ছানা একটু বেঁধে রাখার পরে জলটা ঝরিয়ে আমি প্রিপারেশনটা করব। এবার একটা পাত্র নিলাম, নিয়ে ছানাটা মাখবো, চেপে চেপে মাখবো। পাত্রটা যদি ছোট হয়ে যায় আমি একটা বড় পাত্রে চেঞ্জ করে নিতে পারি। ওর মধ্যে দেব 3 চা চামচ ময়দা, 2 চা চামচ সুজি, 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ চিনি। চিনিটা গুঁড়ো করে দেওয়া হয়েছে। একসঙ্গে ভালো করে মেখে নেব। পাত্রটা যদি ছোট হয়ে যায় আমি বড় পাত্রে চেঞ্জ করে নিতে পারি। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এবং একটা ডু তৈরি করে দেব। মাখাটা যত ভালো হবে তত স্মুথ হবে, জিলিপিটা বানানো তত ইজি হবে। এবং এটা 10 থেকে 15 মিনিট ধরে মাখবো। এবার মাখা হয়ে গেছে, খুব সফট ও স্পঞ্জি হয়েছে, খুব স্মুথ হয়েছে মাখা। এবার এই ডো থেকে আমি লিচি কেটে নেব। যতগুলো জিলিপি বানাবো ততগুলো আমি লিচি কাটবো। অনেক কটাই হয়েছে। এবার এই লিচি থেকে আমি কিভাবে জিলিপি বানাচ্ছি দেখুন। লিচিটাকে প্রথমে লম্বা করে নেব, নিয়ে প্যাঁচ দিয়ে আমি ছানার জিলিপি বানিয়ে নিলাম। এভাবে সব কটা জিলিপি আমি বানিয়ে নেব। সব জিলিপি কটা বানানো হয়ে গেছে। এবার আমি করব চিনি রস বানাবো। চিনি রস বানানোর জন্য 2 কাপ জল ও 1 কাপ চিনি দেব। চিনিটা 5 মিনিট ধরে ফোটার পরে সিরা তৈরি হয়ে গেছে, এবার সরিয়ে দিলাম। দিয়ে অন্য একটা প্যানে আমি 200 গ্রাম সাদা তেল ও 1 চা চামচ ঘি দেব। তেলটা গরম হবে,
গরম হওয়ার পরে আমি জিলিপিগুলো তেলে ছেড়ে দেব। খুব একটা বেশি গরম করব না, বেশি গরম হয়ে গেলে অল্প একটু ঠান্ডা করে দেব। বেশি গরমে দিলে জিলিপিটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ও ভিতরটা কাঁচা থাকবে, ওই জন্যে এটা মিডিয়াম আছে, খুব ধিমে আছে, এটা বানাতে হবে। বারবার উল্টে দিতে হবে যাতে কোনো সাইড বেশি লাল হয়ে না যায়। 5 মিনিট ধরে ভাজব। তেলটা অল্প গরমে বা ধিমে আছে, এটা বানিয়ে নেব। বেশি গরম হয়ে গেলে লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকতে পারে, ওই জন্যে ধিমে আছে। 5 মিনিট ধরে বানাবো। লাল হয়ে গেছে সমানভাবে দুপিঠে। এবার নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার অবশিষ্ট যা ছিল বানানো জিলিপি, সেই জিলিপিগুলো ওই তেলেই দিয়ে ভেজে নেব। একইভাবে ভাজব। তুলে নিলাম। এবার তেলের কড়াইটা সরিয়ে দেব। চিনি সিরাপ বানিয়েছিলাম, সেই চিনি সিরাপের মধ্যে জিলিপিগুলো দিয়ে দেব। রস ঢুকতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টা পরে পরিবেশন করব। বন্ধুরা, আপনারা এইভাবে ছানার জিলিপি বানাবেন। ছানার জিলিপি দোকানে তো আমরা কিনে খাই, কিন্তু ঘরে বানানো আনন্দটাই আলাদা। আপনারা ঘরে বানান ও খান, বন্ধুদেরকে শেয়ার করুন। কল্পনা কিচেনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।